বাংলা ধারাবাহিকের পরিবারে বিয়ে কিংবা বাড়ির কোনো বিশেষ অনুষ্ঠান মানেই সেইখানে নয় নাচ হবে কিংবা গান হবে, তবে বাড়িতে বসে বাংলা ধারাবাহিক পরিবারের যে নাচ এবং গান আমরা মাঝে মধ্যেই দেখি, প্রশ্ন হলো সেই নাচ গানের শুটিং এক্স্যাক্টলি হয় কিভাবে। শুধু তাই না, ধারাবাহিকের নাচ গান দেখে বহু সময় দেখা যায় সোশ্যাল মাধ্যমেও পার্টিকুলার কোনো চরিত্রকে নিয়ে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মাধ্যম, হয় কখনো আলোচনা আবার হয় কখনো সমালোচনা। তবে সম্প্রতি আপনি যে ধারাবাহিকে এই নাচ দেখতে পাবেন সেই ধারাবাহিকের নাম খেলনা বাড়ি। কিছুদিন আগেই আমরা পৌঁছে গেছিলাম সেই ধারাবাহিকের শুটিং ফ্লোরে, গিয়ে তো অবাক, দেখি গোটা শুটিং ফ্লোরটা সাজানো হয়েছে বিয়ে বাড়ির আদলে। তাহলে বিয়েটা হচ্ছে কার? খবর নিয়ে জানা গেল পরিবারের ছেলের বিয়ে, তাহলে এবার তাদের কাছে যাওয়া যাক, শোনা যাক যে তারা মানে বর এবং বউ বিয়ে নিয়ে কতটা এক্সাইটেড। ভালো লাগছে, যাই হোক এতদিনের প্রেম ভালোবাসা আজকে জানি না হবে কিনা এখন অবধি বিয়েটা, তো সেটার জন্য তো অবশ্যই দেখতে হবে খান্না বাড়ি। হ্যাঁ, প্রচন্ড কেয়ারিং, প্রচন্ড কেয়ার করছে এখন, বিয়ে না হওয়ার আগে খুব কেয়ার করছে, ফ্লোরের মধ্যে প্রচুর কেয়ার করে, আমি যখন সিন করি খুব হেল্প করে, মন দিয়ে পড়তে পারি অনেক কিছু। আর হ্যাঁ, ও ও ঠিকঠাক ঠিকঠাকই থাকে, ভুল টুল হলে বলে যে ভাই এই জায়গাটা, ভাই ভাই বল ভাই এই জায়গাটা, আমি ওকে বলি ভাই হ্যাঁ এই জায়গাটা, এটাই হয়। বউ খুব ভালো, খুব মিষ্টি বউ, খুব সুন্দর, বেশ ভালো করে সিন করে, ভালো করে সিন করে, তো বেশ ভালো লাগছে ওর সঙ্গে কাজ করে। আমাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।